আর পাচ্ছি না আমি প্রাণটা যেন বেরিয়ে যাবে মনে হচ্ছে আবার না না ত্রিফলাকে খুঁজে পেতেই হবে আপনি টোপিওয়ালার নাম্বারটা আমাকে দিন নাম্বার নাম্বার আমি তো একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না তাহলে কিন্তু থানায় টেনে নিয়ে যাব আপনাকে না 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 থানা আমি আমি বলছি বলছি ওই নাম্বারটা হলো ওই 98 আরে বাবা আর হাঁটতে পাচ্ছি না আবার ফোনের দোকানে কেন যাচ্ছ বলবে আরে ফোনের দোকানে যাব না কালকে বলে দিয়েছিলাম যে একটা নতুন নম্বর নেব সেই সিমটা রেডি করে রাখবে তাই জন্য যাচ্ছি তোমার নতুন নম্বর কেন হ্যাঁ মইনি সরকার বলেছে যে সমস্ত থেকে আমাকে বিচ্ছিন্ন থাকতে হবে হ্যাঁ তাই তো ফোনের নম্বরটা বদল করছি উনি বাইরে থেকে সমস্ত ফিট করে যাবে বুঝেছো ভালো 125,000 টাকা যা বলছে করো চল আমাকে একটা ফোন কিনে দিতে পারো তো গো ফোন নিয়ে কি করবে কি করবে মাংস রাখবে তুমি দেবে না আমি সব জানি সবাই দেখছে আমাকেও তো একটা ফোন কিনে দিতে পারো ওই যে কালকে বলে গেছিলাম নম্বরটা রেডি আছে বদল করে দাও আমি তো কিছু পারি না লাগিয়ে দাও আমি খালি টিপে ফোন করব টোপিওয়ালা হারিয়ে গেছে তাহলে আমি আমার মাকে খুঁজে পাবো কি করে তোরা তো সবই শুনলি আর এটা যে করেই হোক ভেলকির হাতে পৌঁছে দিস হ্যাঁ ঠিক আছে অহনা তুমি এই মহিলাকে নিয়ে গাড়িতে ওঠো আর আমাদের বাড়ি নামিয়ে দিয়ে তুমি সোজা থানায় যাও ওখানে এসিপি থাকবেন যা করার এসিপি করবেন সে কি তুমি যাবে না না অহনা আমি ভেলকিকে বাড়িতে রেখে সোজা অফিসে যাব অফিসে ক্লায়েন্ট আসার কথা আছে আর তুমিও থানা হয়ে সোজা অফিসে আসবে কিন্তু তোমার সঙ্গে আমার কথা আছে চল ভেলকি ঠিক আছে লাঞ্চে আমার মাকে তো খুঁজে দিলে না দেখ ভেলকি একজন যখন ধরা পড়েছে তখন সবাই ধরা পড়ে পুলিশ ঠিক টোপিওয়ালাকে খুঁজে বার করবে আর ওর খোঁজ যদি একবার পাওয়া যায় তাহলে তোর মাকে কিন্তু ঠিক আমি তোর সামনে নিয়ে আসব চিন্তা করিস না আমাকে আর কিছুক্ষণ সময় দে ঠিক আছে জানো তো কাকি তোমাকে খুঁজতে কিছু লোক এসেছিল লোক এসেছিল মানে কারা এসেছিল জানি না তবে কথাবার্তায় মনে হলো ভেলকি যে বাড়িতে থাকে সে বাড়ির লোক ও আসলে কি জানিস তো আমার না ভেলকি স্কুলে যাওয়ার কথা ছিল সে তো আর পারলাম না আমার কি মনে হয় বলতো ভেলকি না আমায় নিয়ে খুব চিন্তা করছে তুমি কোথায় চলে গেছিলে কাকি টোপিওয়ালা একটা অন্য বাড়িতে নিয়ে গেছে রে আমাকে অনেক দূরে তুমি এখানে এলে কি করে টোপিওয়ালা তোমার পাহারা
দেখেনি? আসলে আসলে ওরা এখন বাড়িতে নেই বুঝলি তো, তাই আমি লুকিয়ে বেরিয়ে এসেছি। টুপি আর তোমায় কোথায় নিয়ে গেছে গো কাকি? আমি না জায়গাটা চিনি না রে। তবে হ্যাঁ, ওই বাড়ির ঠিকানাটা এই তোকে যে কাগজটা দিলাম ওখানে লেখা আছে বুঝলি তো। আর যারা আমায় খুঁজতে এসেছিল না ভেলকির বাড়ির থেকে, তারা যদি আবার আসে কাগজটা তাদের দিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে কাকি। আমার মন বলছে ভেলকি আমাকে নয়া বস্তিতে ঠিক খুঁজতে আসবে। আর শোন বলছি, তোরা না এই কদিন এই নয়া বস্তি থেকে কোথাও যাস না। হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি। হ্যাঁ সাবধানে যাও কাকি। আর হ্যাঁ, যা বললাম সেটা কিন্তু মনে রাখবি। চল বাড়িতে চল, তুই চিন্তা করিস না, আমি তোর মাকে ঠিক খুঁজে বের করব। তাই মা, তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে না তো? ভেলকি ওর মাকে খুঁজে না পেলে যে ওর খুব মন খারাপ করবে। ভেলকির কাছে এই ঠিকানাটা পৌঁছে দিতেই হবে। ভেলকি কবে কখন আসবে সেই অপেক্ষায় বসে থাকা হবে না। চল তবে আজকে এই জাদুমহলে গিয়ে এই চিঠিটা ভেলকিকে দিয়ে আসি। কিন্তু কাকি যে এখানে থাকতে বললো, তাহলে তুই যা, আমি এখানেই আছি। কিন্তু কি করে যাবি? বাসে ওঠার পয়সা আছে? বাসে ওঠার পয়সা নেই, কিন্তু বাসে করেই যাব। ছোট্টখাটো ম্যাজিক দেখাতে দেখাতে চলে যাব, ভাড়াও লাগবে না, উল্টে দু চার পয়সা রোজগার হয়ে যাবে। এনে এটা ধর, আমি এখানেই আছি, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে। দু পয়সা বাঁচাতে গিয়ে বড় রকম ফাঁসলাম বলে মনে হচ্ছে। ভেলকির মায়ের কেসটায় যদি আমি জড়িয়ে যাই আর এ কথা যদি বাড়ির কেউ জানতে পারে, তাহলে কিন্তু আমাকে রিয়াদ করবে না। মোহিনীর কথা শোনাটাই ভুল হয়ে গেছে। কি যে করি। সেকেন্ড রাউন্ডে চাটা খুব দরকার ছিল বুঝলেন। আসলে কি হয়, অনেক সময় না অনেক রকম সমস্যা মাথার মধ্যে ঘোরে, তো সমাধান হয়তো চোখের সামনেই আছে কিন্তু দেখতে পাওয়া যায় না। সেই সময় দেখি একটু গরম গরম চা খেলে অনেক উপকার হয়। উৎপলবাবু চা খাবেন না? চা খাবে নিশ্চয়ই। না থাক। জেঠুমনি আপনি চা খাবেন তো? কি উৎপল, কি চিন্তা করছো? কিছু না তো, কেন? এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, বসো। তুমি কি ভাবছো বলো তো উৎপল? কি বলবো এখন জেঠুমনিকে? উফ, এই মোহিনীটা যে আমাকে একেবারে ঝামেলায় ফেলে দিয়ে গেল। কি গো, কি ভাবছ? কই, কিছু কিছু ভাবছ না তো? দেখো উৎপল, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি কিন্তু তুমি এখনো তার উত্তর করনি। এখনো সময় আছে, ভেলকির মায়ের রহস্যের ব্যাপারে যদি কিছু জানো তো বলতে পারো। উৎপল চুপ করে থেকো না, ভেলকির মাকে খুঁজতে সাহায্য করো। একটা বাচ্চা মেয়ে তার মাকে খুঁজে পাচ্ছেন, তুমি বুঝতে পারছো তার মনের অবস্থাটা নাকি? সেটা বোঝার ক্ষমতা তোমার চলে গেছে?
বলি, মানে মোহিনী তো ফোনটাও সুইচ অফ করে রেখে দিয়েছে, আর মাঝখান থেকে ফাঁসলাম আমি। উৎপল, আমি যদি কোনোভাবে জানতে পারি যে এই ব্যাপারে তোমার সঙ্গে কোনো যোগাযোগ আছে, তাহলে আমি কিন্তু তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এই মোহিনীর জন্যই মনে হচ্ছে এবার আমার মাথার ছাদটাকেও হারাতে হবে, কিন্তু মোহিনীকে না জানিয়েও তো আমি কিছু বলতে পারছি না। ও যে কি প্ল্যান করছে কে জানে। তোমরা কিন্তু সকলে অকারণে আমাকে সন্দেহ করছো। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না। উৎপল, তুমি মনে রেখো, সত্যিটা কিন্তু একদিন না একদিন সকলের সামনে আসবে, তখন কিন্তু তুমি সত্যিটা সামনে এসে গেছে দিদি। কি সত্যি মেঘ? বাবা, যে মহিলা ভেলকির মা সেজে এসেছিল সে ধরা পড়েছে। ভাড়া করে তাকে সাজিয়ে পাঠানো হয়েছিল। শুধু ভেলকিকে নয়, আমাদের সকলকে বোকা বানানো হয়েছে। কি বলছিস কি মেঘ? কিন্তু এটা কার কাজ? টপিওয়ালা ছাড়া আর কি হবে মা? মহিলা তো ওনার নাম নিয়েই বলছে। যাক বাবা, এবার আমার দিকে আর কেউ আঙুল তুলবে না। দেখলে দেখলে সবাই দেখলে তো মায়া, তোমরা শুধু শুধু আমার নাম এর মধ্যে জড়াচ্ছিলে। আমি তো বলছি আমি এ বিষয়ে কিচ্ছু জানি না, হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। কিন্তু আমার কাছে অঙ্কটা এখনো অত সোজা বলে মনে হচ্ছে না মেঘ। প্রশ্ন হলো, টপিওয়ালা এমন একটা কাজ করলো কেন? স্বার্থ কি ওর? দেখো, অহনা ওই মহিলাকে নিয়ে থানায় গেছে, সব জানাবে ও ওখানে। একবার যদি টপিওয়ালার খোঁজ পাওয়া যায় তাহলে সমস্ত রহস্য সবার সামনে চলে আসবে, আর তারপর ভেলকির মাকেও খুঁজে পাওয়া যাবে। দেখো ভেলকি, এবার আমরা কেউ আর তোমার ওই মোহিনী আন্টির কথা শুনব না। তোমার মাকে খুঁজে পাওয়া গেলে আমরা তার চিকিৎসা করাবো, আর তুমি বরাবরের মতন তোমার মায়ের কাছে থাকতে পারবে। আর সেটা এই বাড়িতে কি দিদি ভাই, তাই তো? কি দিদি ভাই, এখনো চুপ করে আছো কেন? চিকিৎসা করাবো গো, আমি তো মায়ের মেয়ে, তাই এটা আমার কাজ। দিদি ভাই, আচ্ছা দেখো, তুমি তো আমাকে ঠাম্মি বলে ডাকো, আর ওনাকে জাদু দাদু বলে ডাকো, তাই তো? মানে আমরা সবাই কিন্তু তোমার কাছের লোক। এবার আমরা সবাই যদি তোমার কাছের লোক হই, তাহলে তোমার মাও আমাদের কাছের লোক, তাই না? এখন তোমার জাদু দাদু, মায়াপিসি, আমি সবাই মিলে যদি তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব নিই, তুমি আর এতে অমত করো না দিদি ভাই।
মায়ের জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। তোমরা শুধু আমার মাকে খুঁজে দাও। বাবা তো সাথে নেই, এখন যদি মাকেও খুঁজে না পাওয়া যায়। আমি কার কাছে থাকবো? কাকে নিয়ে বাজবো বলতে পারো ঠাম্মি? ঠিক আছে, তাহলে কি হবে এখন? খুঁজতে খুঁজতে যদি ভেলকির সঙ্গে দেখা হয়ে যায়, জাদুমহলে চলে যায়, বাবা সব তো কেলো হয়ে যাবে। ওইদিকে মোহিনী সরকার আমায় গলায় পা দিয়ে 50,000 টাকা নিয়ে নেবে। আমি তো এর থেকে অনেক টাকা খরচ করে ফেলেছি। মেয়েদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? হ্যাঁ না, কেঁদে যাও, এখনই গিয়ে তাকে ধরে নিয়ে এসো। খোঁড়া মানুষ কত দূর যাবে, চলো না গিয়ে ধরি। দেখো, ধরে আনতে গিয়ে আমরাই না ধরা পড়ে যাই। বাড়িতে কিরকম চিৎকার করছিল, এখন ওকে ধরতে গিয়ে রাস্তায় যদি চিৎকার করে তাহলে লোকজন ধরে তো আমাদের একদম উত্তম। তাহলে আর কি এখানে বসে অপেক্ষা করো? কখন মোহিনী সরকার ভেলকিকে দিয়ে তার মাকে এখানে পাঠিয়ে টাকাগুলো ফেরত নিয়ে চলে যাবে, তারই অপেক্ষা এখানে বসে করো। পায়ের উপর পা তুলে বসে থাকো। আমার কিন্তু আরেকটা ভয় করছে টগর, ওই যে ভেলকিটার সঙ্গে আটাআটি করে লেগে থাকে ওই যে মেঘরাজ সরকার, সে যদি জানতে পারে আর সে যদি আসে, শুধু তো ভেলকি আসবে না, সঙ্গে পুলিশ আসবে। পুলিশ? আমি বলি কি, তুমি ওই মিষ্টি মোহিনী সরকার, মোহিনী সরকারকে একটা ফোন করো, সে ভালো করে এখন বলতে পারবে আমাদের কি করা উচিত। ফোন করে আমি কি বলবো? ভেলকির মা পালিয়েছে? ওরে বাবা, তাহলে তো বিপদ আরো বাড়বে। ভালো কথা বলছি, ফোনটা করো। বিপদের এখনো কিছুই দেখোনি, বিপদ কিন্তু ক্রমশ বাড়বে। সে যদি জানতে পারে না যে ভেলকির মা পালিয়েছে, কেমন অশান্তির আগুন ছড়ায় সেটা তুমি দেখে নেবে নিজের চোখে। ফোন করো। করছি। ফোন করো, ফোন করো, মোহিনী সরকারকে ফোন কর। বন্ধ আছে বলছে। মেঘ, এ কি এখনো আসেনি? একটা ফোন করে দেখি তো। না থাক, এখন ফোন করার দরকার নেই। তার থেকে একটা কাজ করি, বাড়িতে মায়া দিকে একটা ফোন করি। হ্যাঁ ভেলকি, একটু খেয়ে নাও মা। মায়া পিসি, আমার একদম খেতে ইচ্ছে করছে না গো, তুমি আমাকে খেতে বলো না। ওরকম করে না ভেলকি, শোনা মা, আমার একটু খাও। হ্যাঁ না বলো। হ্যাঁ বলছি, মেঘ কি বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে, ভেলকিকে বাড়িতে পৌঁছে দিয়ে তো বেরিয়ে গেল। আচ্ছা ভেলকি ঠিক আছে তো এখন? না গো, সকালে কিচ্ছু খেয়ে বেরোয়নি, এখনো কিচ্ছু খেতে চাইছে না। কি করে বলো তো আমি,
কেমন যেন গুম হয়ে আছে ও। মায়াদি, পুলিশ ভেলকির ওই নকল মাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। খুব তাড়াতাড়ি আমরা কোনো একটা ভালো খবর নিশ্চয়ই জানতে পারবো। এসিপি আমাদের নিশ্চয়ই জানিয়ে দেবে। আচ্ছা, আর একটা কথা মায়াদি, যেটা বলছিলাম। হ্যাঁ অফিসার। না, আমি ওদের বাড়িতে ওই মহিলা ছাড়া আর কাউকে দেখিনি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো মায়াদি, মেঘ এসে গেছে, ফোনে কথা বলছে, মোস্ট প্রবাবলি পুলিশের সাথেই কথা বলছে। আমি এখন রাখছি, হ্যাঁ পরে ফোন করবো। শোনো না, হ্যাঁ মেঘকে বলো প্লিজ তাড়াতাড়ি কিছু করতে। আমার না এখন ভেলকিকে নিয়ে টেনশন হচ্ছে, ও না অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওকে বলছি, ওকে বলছি, ওকে। হুম, বাই। লাশের মাকে পাইনি, তাই না?